বিজেপির সতর্ক নজরদারির পরও ঢুকছে রোহিঙ্গা আন্তর্জাতিকভাবে মিয়ানমারের চাপ ভোট তাগিদ রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মকর্তা অপহরণ সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা গেলেও অপরাধীরা ধরা পড়েনি পাঁচ দিনেও পরিবারে উৎকণ্ঠা কর্মীদের কল্যাণে নজর দিন পোশাক মালিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী উস্কানিতে শ্রমিকদের প্রভাবিত না হওয়ার আহ্বান মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ অব্যাহত থাকায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ আমাদের সহকর্মী হোসেন জিয়াদ আছেন ঘুমধুম সীমান্তে আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি জিয়াদ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এপারে আসা রোহিঙ্গা এবং বিজিবি কর্মকর্তারা কি বলছেন বৃষ্টির সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা আসলে কারণ গেল কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে রাখাইন প্রদেশে তারই জের ধরে তার প্রভাব পড়েছে কিন্তু পুরো বাংলাদেশ সীমান্ত জুড়ে বিশেষ করে কক্সবাজার এবং বান্দরবান সীমান্ত আপনি যেখানে দেখতে পাচ্ছেন সেটি আসলে কক্সবাজারের বান্দরবানের তমরু এবং মিয়ানমারের ডেকিবুনিয়া সীমান্ত এই সীমান্তেও কালো গোলাগুলির আওয়াজ হয়েছে আজকেও হয়েছে ফলে ওপারে যারা বাসিন্দা রয়েছেন রোহিঙ্গা তারা কিন্তু সীমানা পেরিয়ে আসছেন এবং এখানে সীমান্তের কাছে যে জায়গা পাচ্ছেন যেখানে সুবিধাজনক জায়গা সেখানে এইভাবেই ছোট ছোট তাবু টানিয়ে আসলে থাকার চেষ্টা করছেন এক একটি তাবুতে প্রায় হাজার রোহিঙ্গা অবস্থান করছে এরকম বেশ কয়েকটি তাবু আছে এই ঘুমদুম তমরু বাইশারি টেকনাফ এবং এই অঞ্চল জুড়ে পুরো সীমান্তে কিন্তু এরকম ছোটখাটো তাবু কিংবা ফসলের মাঠ কিংবা পাহাড়ি অঞ্চল ঝোপঝাড় যেখানে পাচ্ছেন সেখানে তারা অবস্থান নিচ্ছেন আর এই ক্যাম্পগুলোতে আসলে মানবেতর এই ছোট ছোট তাবুতে আসলে মানবেতর যাপন করছেন তারা এখানকার স্থানীয় বাসিন্দারা যতটুকু পারছেন সহায়তা দিচ্ছেন তাদেরকে পাশাপাশি তাবুগুলো সহ এই সীমান্তে কিন্তু কড়া পাহারা রেখেছে বিজেপি এবং বিজেপির সদস্যরা প্রায় চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছেন টহল বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত যে সদস্য তার পাশাপাশি বাড়তি সদস্য মোতায়েন করে গোয়েন্দা নজরদারি করে তারা যাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ফেলতে না পারে সে বিষয়টি আসলে সতর্ক রয়েছে বিজেপির পক্ষ থেকে পাশাপাশি প্রশাসনও আসছেন প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন তারা বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে যে সংঘর্ষ চলছে সেটি দীর্ঘস্থায়ী হতে পারে তার প্রভাব পড়তে পারে এই দেশের উপর এবং তারা বলছেন যে মিয়ানমার সরকারের উপর একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা এই মুহূর্তে প্রয়োজন বৃষ্টি জি আর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য জীবন বাঁচাতে প্রতিদিন সীমান্তে নতুন নতুন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা মিয়ানমারের নতুন করে সেনা অভিযান শুরুর পর এই সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে উখিয়া টেকনাফে নজরদারি বেড়ে যাওয়ায় নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা করছে আশ্রয় প্রার্থীরা জাতিগত নিপীড়নের এই রোহিঙ্গারা এতদিন কক্সবাজার সীমান্ত দিয়েই বাংলাদেশে ঢুকত নিরাপদ আশ্রয়ের খোঁজে এ দফায় বান্দরবানের তমবরু হয়ে নতুন রুটে অনুপ্রবেশ করছে আশ্রয় প্রার্থীরা ওপারে ঢেকুবুনিয়ায় বিজেপি আর সেনাবাহিনী স্থলে যৌথ অভিযান চালাচ্ছে আকাশপথে জোরদার হয়েছে মর্টার হামলা সামরিক অভিযানের নারকীয়তা ফুটে উঠেছে তাই

এলাকার মানুষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মতে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় আগের আমরা অত্যন্ত কঠোরভাবে রোহিঙ্গা প্রবেশ প্রতিহত করেছি আমরা যদি তুলনা করি এর পূর্বে যে ধরনের ম্যাসিভ ইনফাস দেখেছি ধরনের কিছু না অনুপ্রবেশ রুখতে সীমান্তের পাশাপাশি মূল ভূখণ্ডে নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন আমিন বাবু যমুনা নিউজ এদিকে রাখাইন রাজ্যে অস্থিরতায় হাজারো রোহিঙ্গা সীমান্তে অবস্থান নেয় থমথমে পরিস্থিতি পুরো এলাকায় এভাবে চলতে থাকলে বাংলাদেশ সীমান্তে বিরূপ প্রভাব পড়ার সংখ্যা স্থানীয়দের রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানের দাবিও তাদের শনিবার সন্ধ্যা সাতটা দিনের আলো কমতেই বান্দরবানের তম্র সীমান্তে হাজারো রোহিঙ্গার ভিড় সীমান্তের উপারে রাখাইন রাজ্যে গেল কয়েকদিন ধরেই চলছে ভয়াবহ সংঘর্ষ আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো রাজ্যে সর্বস্ব ছেড়ে প্রাণ নিয়ে সীমান্ত পাড়ি দিয়েছেন যারা তাদের সবার মুখেই উদ্বেগ উৎকণ্ঠা যখন বারোটা বাজে মানুষ আর আর অড়া হতো অস্ত্র যখন মারা দিয়ে মেলেটে দিয়ে আর আর অড়া হতো হ্যান্ডা ভাবে এক গুলি তুলি আর আর বেশি গুলি অস্ত্র ফুটাই মানে মায়া হয় মারা গিয়ে দু তিন সাইড মারা তুই আর জাপ রে সালভারি থেমে থেমে গুলির শব্দে কাঁপছে সীমান্তের বিভিন্ন এলাকা শনিবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের তমরু সীমান্তে এখানকার বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা আর চাপা আতঙ্ক ভিতরা খুব বেশি গুলাগুলি করছে গুলাগুলি আর বাংলাদেশের জলফাই তুলি পর্যন্ত পড়ছে গুলি করছে তারপরে বাজার লুট গুলি ফেলে তারপরে মসজিদ পুরা দিকে বর্ডার আসি আমরা জানতে রক্ষা করব সেটা গুলি আমাদের একদম ফাঁসবর্তী গুলিটা হচ্ছে যদি গাড়িতে পড়তে পারতো এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা আগে একতরফাভাবে রোহিঙ্গাদের হয়তো মারধর করা হতো এখন তো রোহিঙ্গারা নিজেরা উপুজ করতেছে অস্ত্র শস্ত্র দিয়ে এরপর যখন মায়ানমার সরকার তাদেরকে ধাওয়া করবে তারা তো আসবে কোথায় এদেশেই তো চলে আসবে সাথে থাকবে অস্ত্র দুর্গম সীমান্ত জুড়ে এখন কড়া পাহারা বিজেপির পরিস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ মিস মাই ডিউটি টু মাই কান্ট্রি প্রুডিক মাই বর্ডার টাইম ড্রিং ওয়েল এটা আপনি লেভেলে নিশ্চয়ই আমি নিশ্চিত যে আন্তর্জাতিক পর্যায়ে এবং আমার রাষ্ট্রীয় পর্যায়ে এটার জন্য ভালো ব্যবস্থা গ্রহণ করা হবে মিয়ানমারে সংঘর্ষ শুরু হলে উত্তেজনা বাড়ে এখানকার শরণার্থী ক্যাম্পেও এই অবস্থায় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ স্থানীয়দের হুসাইন জিয়াদ যমুনা নিউজ টেকনাফ কক্সবাজার মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে ছড়িয়েছে সহিংসতা সেনাদের বিরুদ্ধে নির্বিচারে গুলি ঘরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গাদের অন্যদিকে সেনাবাহিনীর দাবি শনিবারও আরাকান সালফেশন আর্মির হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়ানব্বই জনে আর এমন অবস্থায় সুচি প্রশাসনের বিরুদ্ধে নির্লিপ্ত আচরণের অভিযোগ করেছেন বিশ্লেষকরা কয়েকদিন ধরেই চলছে রাখানের মংডু আলাদো বৌদ্ধ মন্দির ও সহ বিভিন্ন এলাকা প্রথমে হামলার জন্য আরাকান সালন আর্মিকে দোষারোপ করা হলেও এখন পুরো দস্তুর চলছে সেনা অভিযান রোহিঙ্গাদের অভিযোগ বেসামরিকদের উপর নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি তাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে সেনাবাহিনী এমনকি সন্ত্রাস দমন অভিযানের নামে চালাচ্ছে নির্যাতন নিপীড়ন তাই কেবল মুসলিম রোহিঙ্গারা নন প্রাণ বাঁচাতে পালাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরাও রাতের আধারে কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাড়ি আর আশেপাশের কয়েকটি ঘরে দাও দাউ করে আগুন জ্বলে ওঠে সবাই প্রাণ বাঁচাতে বেরিয়ে এলে শুরু হয় সেনাদের গুলিবর্ষণ মনে হচ্ছে সন্ত্রাসীদের নয় বরং রোহিঙ্গা দমনাভিযানে নেমেছে সেনাবাহিনী মোমর এলাকায় আগের অভিযানের ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারিনি দুদিন থেকে নতুনভাবে শুরু হলো সেনা অভিযান ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ায় পুরো গ্রাম জনশূন্য হয়ে এই পরিস্থিতিতে রাখাইনে সহিংসতা উস্কে দেওয়ার জন্য পরোক্ষভাবে সুচি প্রশাসনকে দায়ী করছেন বিশ্লেষকরা তাদের দাবি আগে থেকে সংকটের কথা জানলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেই লক্ষণীয় উদ্যোগ আগস্টের শুরু থেকেই রাখাইনে বেসামরিক নাগরিক হত্যাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়ায় সেটা নিয়ে আলোচনার কথা থাকলেও পার্লামেন্টে এখনো ঝুলন্ত সেই বিতর্ক এরই মাঝে সহিংসতা ছড়ানোর আগে হুট করে রাখাইনে সেনা বিষয়টি সুচি প্রশাসনের কিনা সেটাই দেখার বিষয় রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট উদ্যোগী নয় বিষয়টি অস্বীকার করার উপায় নেই তারা কফি আনান কমিশনের শর্ত পূরণের ওপর জোর দিতে যে সন্ত্রাসবাদকে অগ্রাহ্য করেছে রাখাইনে সেনা মোতায়েন করা হয়েছে ঠিকই কিন্তু দেয়া হয়নি সুনির্দিষ্ট নির্দেশনা এ কারণে এই সহিংসতা এত দূর গড়িয়েছে রোহিঙ্গা সংকট ও রাখাইন পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্ন কক্ষে প্রস্তাবনা তুলবে ক্ষমতাসীন এনএলডি সেদিনই পরিকল্পনা চূড়ান্ত করতে হবে ভোটাভুটি রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে প্রবেশ বন্ধে কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা উচিত বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সেই সাথে দ্বিপাক্ষিক আলোচনাও চালিয়ে যেতে হবে মিয়ানমারের সাথে তবে রোহিঙ্গাদের প্রবেশের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি নজরে আনার আহ্বান করেছেন জানিয়েছেন তিনি সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান আন্তর্জাতিকভাবে চাপ যেমন সৃষ্টি করে যেতে হবে মায়ানমারের উপরে ঠামনের মাসে জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি আছে সেখানে একটা জনভাবে তুলে ধরতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ানমারের সাথে বায়োলেটারেল টক দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে হবে রাজধানীতে প্রকাশ্যে অপহরণের পাঁচ দিন পরও ব্যাংক কর্মকর্তা স্বামী মোহাম্মদকে উদ্ধার করতে পারেনি পুলিশ বুধবার ব্যস্ততম এলাকা পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের খুব কাছ থেকে শামীমকে তুলে নিয়ে যায় ডিবি পরিচয় একদল লোক উৎকণ্ঠায় দিন কাটছে শামীমের পরিবারের এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন বাইতুল মসজিদের উল্টো দিকেই খানা বাসমতি রেস্টুরেন্ট এখানেই দুপুরের খাবার খেতে আসছিলেন ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ আর এই রেস্টুরেন্টে বসেই খাবার খাচ্ছিলেন আট নয় জনের একটি গ্রুপ প্রবেশ মুখের সিসি ক্যামেরায় দুই থেকে তিনজনকে স্পষ্ট দেখা যায় অনেক সময় ধরে আয়েশ করেই খাবার খেয়েছেন অপহরণকারীরা প্রথম বলছিল এই দুই টেবিলে বসবে আমি দুই টেবিলে লাগাইছি পরে কয় জানা আবার এখানে আসবে এসি সারছি ফ্যান সারছি সেদিকে বসল প্রথম দুজন আইছে অলরেডি এরপরে সাতজন আইছে তার জন্য ওনারা যে প্রথম দুজন আইছে ওনারা বলতে যে সার আইছে সারের খাবারটা বাদ দাও তো সার সার কলার কে তো আমিও লগে সার করছি এই সময় রেস্টুরেন্টের বাইরে অপেক্ষায় ছিল সাদা রঙের মাইক্রোবাস সিসি ক্যামেরায় দেখা যায় বেলা একটা বিয়াল্লিশ মিনিটে ফুটপাত দিয়ে হেঁটে আসা শামীমকে জোর করে তুলে নেওয়া হচ্ছে প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ হয়নি এক থেকে দেড় মিনিটের মধ্যেই শামীমকে তুলে নিয়ে মতিঝিলের দিকে চলে যায় মাইক্রোটি লোকটা খুব ভদ্র টাই আর কোট পরা উঁচা লম্বা বর্ষা তো আমরা তার ব্যবহার কি ওনাকে উঠে নিই তো ওনাদের আসামি আমরা ডেবিল লোক উনি কোনো চিৎকার দেয় নাই কোনো আওয়াজ করে নাই তেমন লোক কয়েকজন জ্বর হয়ে গেছে জ্বর উঠেছে উনি আবার ডেনিতে পরে গেছে গা উঠছে উঠে আবার ওনার ধরে কেউ মাজা ধরছে কেউ গাছ ধরছে জোর করে উঠেছে উঠেই দরজা টান দিয়ে টান দিয়ে ওনারে উনি সাতসার বলে আবার উনি আবার ওনারে মানে সাতসার বলে আর কি মেন গুরু হয়েছে এটা আর ওটা আইএফআইসি ব্যাংকের পশ্চিমে এক মিনিটের পথ খানা বাসমতি রেস্টুরেন্ট সেখানে শামীমের বন্ধু টিটু আগে থেকেই অপেক্ষায় ছিলেন দীর্ঘ সময় পরও শামীম না আসায় বাইরে বেরিয়ে ঘটনা জানার পর ব্যাংক কর্তৃপক্ষ ও পরিবারকে জানান টিটু পরে শামীমের স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেন পল্টন থানায় পুলিশ জানায় সিসি ক্যামেরা ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তারা এদিকে ঘটনার পাঁচ দিনেও কোনো রকম খোঁজখবর না পেয়ে অজানা আশঙ্কায় দিন কাটছে পরিবারের প্রশাসনের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন আমি কিচ্ছু চাই না আমি শুধু আমার হাজবেন্ডকে সুস্থভাবে ফেরত চাই কানামাত এটা আমি ওদের ওদেরকে বাবা দিব কিভাবে আমি ঘটনার পর থেকে ভয় আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ রয়েছে শামীমের দুই সন্তানের তুহিন যমুনা নিউজ ঢাকা শুধু লাভের কথা না ভেবে শ্রমিক কল্যাণে নজর দিতে গার্মেন্টস মালিকদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি বিভিন্ন দুর্ঘটনায় নিহত এবং আহত শ্রমিকদের পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী পোশাক কারখানায় প্রায়ই অঘটন ঘটে দুর্ঘটনায় প্রাণ হারান অনেক শ্রমিক যারা আহত হন তাদের পরিবারকে কাটাতে হয় মানবেতর জীবন এইসব বিষয় বিবেচনা করেই প্রথমবারের মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে আহত শ্রমিক ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে অনুষ্ঠানের আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে বর্তমান সরকারের আমলে শ্রমিকদের কল্যাণে নেয়া নানা উদ্যোগের কথা তাজিন ফ্যাশন রানা প্লাজা আশুলিয়ার দুর্ঘটনা সহ সকল সংকটে আপনি সহ উদ্যোগী হয়ে সমাধানের ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে মালিকদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানান পরামর্শ দেন শ্রমিকদের ডাটাবেস তৈরির আপনারা ব্যবসা করেন আপনারা অবশ্যই আপনাদের প্রফিট আপনারা নেবেন সেই সাথে সাথে যেভাবে আপনারা আমাদের শ্রমিকদের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন তাদের কল্যাণের দিকে দৃষ্টি দিয়েছেন এবং এটা অব্যাহত রাখতে হবে কারণ এরাই তো আপনাদের কারখানা চালায় এরাই তো আপনারা যে আজকে যা কিছু উপার্জন করেন এই শ্রমিকদের মানে তাদেরই শ্রমের বিনিময় সেই কথাটা মনে রাখবেন এটা আমার অনুরোধ সবসময় নতুন অর্থনৈতিক অঞ্চলের পাশে শ্রমিকদের বাসস্থান গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী সেই সাথে যে কোনো উস্কানিতে নিজেদের শান্ত রাখতে শ্রমিকদের পরামর্শ দেন তিনি অন্য কারো বাইরের কারো উস্কানিতে যেন রকম দুর্ঘটনা সেখানে না ঘটে সেটা বিশেষভাবে দেখতে হবে সবাইকে কারণ কিছু কিছু আছে আমাদের দেশে শ্রমিক রাজনীতির নামে কিছু এনজিও করে আবার তারা শ্রমিক নেতাও সেজে যায় এবং তখন ওই শ্রমিকরা কোন বেতন বলো কী বলো তাতে ভাগ খাওয়ার জন্য নানাভাবে গট পাকাই কাজেই এদের হাত থেকে সব দূরে থাকবে পরে নিহত ও আহত 234 শ্রমিক পরিবারের সদস্যদের অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী মুনিস মাসুমা আক্তার ভাস্কর ভাদরি যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের কোনো কিছু ভালো না লাগলে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রধান বিষয়ের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএমএ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এমন আহ্বান জানান কথার কিন্তু একটা লিমিট আছে তার জন্য বাংলাদেশে হেমায়েতপুর নামে একটা জায়গা আছে আপনার বাংলাদেশের কিছুই পছন্দ হয় না তা আপনি বাংলাদেশ ত্যাগ করলেই পারেন আপনাকে কে বলছে বাংলাদেশে থাকতে ষোড় সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচারপতি চৌধুরীর মন্তব্য আদালত অবমাননা ও সংবিধান লঙ্ঘনের সামিল এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় কবির সমাধিতে বলেন তার সৌজন্যবোধ সবকিছু বাইরে গিয়ে যে একটা অপরিসীল অমার্জনীয় কথাবার্তা বলেছেন এগুলো অবশ্যই আদালত অবমাননা এবং আমি মনে করি যে এগুলো আমলে নিয়ে তার বিচার হওয়া উচিত বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর জানাবো গেন ম্যাক্সওয়েলের স্পিনে ভেঙেছে 50 টেস্ট খেলতে নামা সাকিব তামিমের 155 রানের জুটি তামিম আউট হয়েছেন ব্যক্তিগত 71 রানে তবে সেঞ্চুরির পথে ছুটে চলা সাকিবের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শেষ খবর টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 100